যুক্তরাজ্যের লাখ লাখ মানুষ এই শীতকালে 150 পাউন্ডের সরকারি সহায়তা পাবে। এক্ষেত্রে যারা বিভিন্ন ধরনের বেনিফিটে আছে এবং পেনশন ক্রেডিট আছে তারা এই সুবিধা পাবে। ইউনিভার্সাল ক্রেডিটে আছে প্রায় 6-7 মিলিয়ন মানুষ এবং পেনশন ক্রেডিটে আছে প্রায় 1.4 মিলিয়ন মানুষ। তারা সকলেই এই শীতকালে 150 পাউন্ডের একটি ডিসকাউন্ট পাবে, যেটাকে বলা হচ্ছে ওয়ার্ম হোম ডিসকাউন্ট। এই ডিসকাউন্ট সুবিধাটি পাবে। আপনারা জানেন সাম্প্রতিক সময়ে লেবার সরকার ক্ষমতায় আসার পর পেনশনভোগীদের যে উইন্টার ফুয়েল পেমেন্ট দেওয়ার কথা ছিল 100 থেকে 300 পাউন্ড, সেটি বাতিল করেছিল এবং এরপর থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছে সরকার। এই অবস্থায় তারা পেনশন যারা ভুগিয়ে আছেন তাদেরকে পেনশন ক্রেডিটের জন্য আবেদন করার জন্য একটি ক্যাম্পেইন করেছিল এবং সেখানে প্রায় 80,000-এর মতো মানুষ আবেদন করেছে এবং এর আগেও আরও প্রায় 1.3 মিলিয়নের বেশি মানুষ পেনশন ক্রেডিট পেত। এবার 1.4 মিলিয়ন পেনশনভোগী যারা আবেদন করেছে তাদের সহ মিলিয়ে যারা অন্যান্য বেনিফিট আছে তারাও এই 150 পাউন্ডের এই ডিসকাউন্ট পাওয়ার কথা ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই সংক্রান্ত চিঠি তাদেরকে পাঠানো শুরু হয়েছে এই অক্টোবর মাস থেকে এবং এই সুবিধাটি পাওয়া যাবে আগামী বছর মার্চ মাস পর্যন্ত। অর্থাৎ পুরো শীতকালীন সময়ে কোনো এক সময়ে যারা যোগ্য আছেন, যারা বিভিন্ন ধরনের বেনিফিট আছেন, তারা 150 পাউন্ডের এই ওয়ার্ম হোম ডিসকাউন্টটি পাবেন। এক্ষেত্রে বলা হয়েছে যেসব কোম্পানি এনার্জি সাপ্লাই করে তাদেরকে সরাসরি এটি দেওয়া হবে, কাউকে এটি ক্যাশ পেমেন্ট আকারে দেওয়া হবে না। অর্থাৎ আপনারা যেসব এনার্জি সাপ্লায়ার থেকে আপনাদের গ্যাস বা ইলেকট্রিসিটি সাপ্লাই নেন তারাই তাদেরকে সরাসরি সরকার এই 150 পাউন্ডের যে ডিসকাউন্ট সেটি দিয়ে দিবে। এক্ষেত্রে কয়েকটি কোম্পানির নাম এখানে সংবাদে উল্লেখ আছে, বলা হচ্ছে প্রায় সবগুলোই কোম্পানি, তার মধ্যে ব্রিটিশ গ্যাস, ওভো, ইডিএফ, ইয়ন, অক্টোপাস এনার্জি তারাও রয়েছে এবং তাদের মাধ্যমে যারা গ্যাস এবং ইলেকট্রিসিটি যাদের বাসায় সংযোগ রয়েছে তারা যদি যোগ্য হন তাহলে 150 পাউন্ডের এই সুযোগটি পাবেন। এক্ষেত্রে যারা পাবেন তাদের মধ্যে রয়েছে যারা পেনশন ক্রেডিটে আছেন, যারা পাশাপাশি বলা হচ্ছে ইউনিভার্সাল ক্রেডিটে আছেন, যারা হাউজিং বেনিফিটে আছেন এবং বলা হচ্ছে কিছু কিছু আছেন যোগ্য আছেন যারা চাইল্ড ট্যাক্স ক্রেডিট কিংবা ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট পান তারাও কিন্তু এটি পাওয়ার যোগ্য হবেন। এক্ষেত্রে বলা হচ্ছে যাদের লো এফিসিয়েন্সি এনার্জি এফিসিয়েন্সি ঘরে থাকেন এবং যাদের নিম্ন আয় রয়েছে তারাই মূলত এই 150 পাউন্ডের এই ওয়ার্ম হোম ডিসকাউন্টটি পাবেন। এক্ষেত্রে যদি কারো এনার্জি এফিসিয়েন্সি প্রপার্টি থাকে তাহলে হয়তোবা তারা পাবেন না, তবে এক্ষেত্রে যদি মোর এনার্জি এফিসিয়েন্সি প্রপার্টিতে থাকলেও যদি আপনি গ্যারান্টিড ক্রেডিট পোর্শন অফ পেনশন ক্রেডিটে থাকেন তাহলে আপনি অবশ্যই পাবেন। এক্ষেত্রে বলা হচ্ছে এক একজন মানুষ এক এক সময় এই ডিসকাউন্টটি পেতে পারেন, তবে আগামী বছর মার্চের মধ্যেই যারা যোগ্য তারা এই 150 পাউন্ডের ডিসকাউন্টটি পাবেন এবং এটি সরাসরি আপনার গ্যাস এবং ইলেকট্রিসিটি সাপ্লায়ার যারা আছে তাদেরকে দেওয়া হবে এবং এটি আপনাকে কোনো ধরনের ক্যাশ আকারে দেওয়া হবে না, তবে আপনাকে চিঠির মাধ্যমে জানানো হবে যে আপনি এই 150 পাউন্ডের ডিসকাউন্টটি পাচ্ছেন। এক্ষেত্রে যদি কেউ চিঠি না পায় এবং কিন্তু মনে করেন যে আপনি এটি পাওয়ার যোগ্য তাহলে বলা হচ্ছে তাদেরকে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনে যোগাযোগ করতে, তাহলে হয়তোবা দেখা যাবে তারা যাচাই বাছাই করে দেখবে আপনি যোগ্য কেনা। যদি আপনি যোগ্য হন তাহলে আপনাকে এই 150 পাউন্ডের ডিসকাউন্টটি দেওয়া হবে এবং এক্ষেত্রে আপনাকে চিঠি পাঠানো হবে। একে অনেকে বলছেন যে উইন্টার ফুয়েল পেমেন্ট যে বাতিল করা হয়েছিল তার ফলশ্রুতিতে সরকারের যে সমালোচনা হয়েছে সেটা কিছুটা হলেও তারা হয়তোবা কাটিয়ে উঠতে পারবে। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।